মানুষের মানবিকতা আজ শূন্যের কোঠায়। এখন আমরা সবাই ব্যস্ত আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে, তাই আমাদের আশেপাশে কি ঘটছে, কি হচ্ছে তার দিকে আমাদের নজর নেই। এই মানবিকতার অবক্ষয়ের কারণে আজ সামান্যটুকু করুণা পায় না অসুস্থ অসহায় মানুষজনরা। আর এর একটা জ্বলন্ত প্রমাণ শুক্রবারে দেখা গেল শেকেরকোট দারোগাবাড়ি এলাকায়। একজন অপরিচিত অসুস্থ ব্যক্তিকে মানুষের অবহেলার জন্য গতকাল থেকে রাস্তার পাশে পড়ে থাকতে হলো। ভাবতে অবাক লাগে, কোন সমাজে বাস করি আমরা? অপরিচিত ব্যক্তি বলে, বৃহস্পতিবার থেকে এভাবে রাস্তার পাশে পড়ে থাকলো লোকটি। বহু মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু দুঃখের বিষয় লোকটির খোঁজ খবর নেওয়ার মতো কেউ কোনো প্রয়োজন মনে করেনি। এমনিতেই লোকটি অসুস্থ, এর মধ্যে বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে ভিজে তার অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পড়ে। সে এই অবস্থায় পড়ে থাকায় একসময় দেখা যায় লোকটিকে কিছু মানুষ ঘিরে রেখেছে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এরই মধ্যে এই রাস্তা ধরে সংবাদ মাধ্যমের কর্মীরা যাওয়ার সময় বিষয়টি নজরে আসে। অসুস্থ লোকটিকে দেখে সংবাদ মাধ্যমের কর্মীরা বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা লোকটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে লোকটির চিকিৎসা চলছে। জানা যায় লোকটির অবস্থা আশঙ্কাজনক, তবে এখনো পর্যন্ত লোকটির পরিচয় পাওয়া যায়নি। আমি দেখি এখানে লোকটি বয়ে রয়েছে, আমি আর দেখি আর জিজ্ঞাসা করি, ভাই তোমার বাড়ি কই? তো কো ভাই আমার বা এটা কোথায় কথা পার না, এরপরে আমি কই কই যাই বা এখানে আপনার না মাথা লাগে কিছু কো না। কোন জায়গাতে যা? এই তো দারগা বাড়ি। হ্যাঁ রে, তুই চিনাল পরিচিত লোকটা? পরিচিত না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।